একে অন্যের পরিপূরক সেটা কমপ্লিমেন্ট, আর একে অন্য থেকে ভিন্ন বা আলাদা সেটি অবজেক্ট। ইয়েস, এটাই কিন্তু কমপ্লিমেন্ট এবং অবজেক্টের ভিতরে প্রধান পার্থক্য। আসসালামু আলাইকুম, অবজেক্ট এবং কমপ্লিমেন্টের ক্লাসে আপনাকে স্বাগত। এই ক্লাসের মাধ্যমে আমরা অবজেক্ট কী, কমপ্লিমেন্ট কী এবং অবজেক্ট এবং কমপ্লিমেন্টের ভিতরে যে সূক্ষ্ম পার্থক্য আছে তা নিয়ে কথা বলবো। চলুন ক্লাসটি শুরু করা যাক। টেন্স শেখার মাধ্যমে ইংরেজিতে হাতে খড়ি করার সময় কিন্তু আমরা অবজেক্ট নামের শব্দটির সাথে পরিচিত হই। আমরা যদি একটু ব্যাকে ফিরে যাই, খেয়াল করুন আমরা যখন ক্লাস 6, 7, 8 বা 9, 10 পড়তাম এবং সেখানে কিন্তু আমরা শিখেছিলাম ইংরেজিতে বাক্য লিখতে হলে প্রথমে আপনাকে একটি স্ট্রাকচার শিখতে হবে, আর সেটি হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এবং আমাদের অধিকাংশই প্রথমেই যে বাক্যটি ইংরেজি করতাম সেটি হচ্ছে আমি ভাত খাই, আই ট্রাইস, আমি ভাত খাই, আই ট্রাইস, অ্যান্ড দ্যাটস ইট। এই বাক্য থেকে আমরা অবজেক্ট যে কী সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা বুঝতে পারবো। ইংরেজিতে যদি কোনো বাক্য লিখতে চান সেটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় তবে আপনাকে অবশ্যই অবশ্যই সাবজেক্ট ভার্ব অবজেক্ট লিখতে হবে। আর তারই জন্য আমরা লিখেছিলাম আমি ভাত খাই, আই ট্রাইস, তাহলে আই এখানে সাবজেক্ট, ইট হচ্ছে ভার্ব এবং রাইস হচ্ছে অবজেক্ট। ইয়েস, এই সেই রাইস যেটা এখানে অবজেক্ট অবস্থানে আছে। ওকে, রাইস যে অবজেক্ট এটা নিয়ে আমাদের মনে হয় কারোর সন্দেহ নেই, আর এটা যদি আমরা স্বীকার করি রাইস এই বাক্যে অবজেক্ট, তাহলে আমরা খুব সহজেই কিন্তু অবজেক্ট এবং কমপ্লিমেন্টের ভিতরে যে পার্থক্য আছে সেটি বুঝতে পারবো। চলুন আমরা মূল আলোচনায় ফিরি। ওকে, অবজেক্ট এবং কমপ্লিমেন্ট, প্রথমে আমরা অবজেক্ট সম্পর্কে জেনে নিই। খেয়াল করুন অবজেক্ট সর্বদা নাউন অথবা প্রোনাউন হয়। ফর এক্সাম্পল হিসেবে আমরা দেখিয়েছি আইট রাইস, রাইস হচ্ছে একটি অবজেক্ট, রাইস এখানে নাউন। ওকে, হি লাভস মি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই মি অবশ্যই অবশ্যই প্রোনাউন। তাহলে আমরা বুঝতে পারলাম অবজেক্ট সর্বদাই নাউন হতে পারে অথবা প্রোনাউন হতে পারে। অ্যান্ড দ্যাটস ইট। আমরা একটুখানি কমপ্লিমেন্টের ভিতরে চলে যাই। কি বলছে? কমপ্লিমেন্ট সর্বদাই নাউন অথবা অ্যাজেক্টিভ হয়। খেয়াল করুন হি ইজ আ ডক্টর, ডক্টর এখানে অবশ্যই নাউন। হি ইজ ম্যাড অথবা হ্যান্ডসাম অথবা এডুকেটেড, এই প্রত্যেকটি কিন্তু অ্যাজেক্টিভ। তাহলে আমরা এখান থেকে স্বাভাবিকভাবে বুঝতে পারলাম অবজেক্ট নাউন অথবা প্রোনাউন হয় এবং কমপ্লিমেন্ট নাউন অথবা অ্যাজেক্টিভ হয়। অবজেক্ট ও সাবজেক্ট দুটি ভিন্ন সত্তা বা ভিন্ন জিনিস। ইয়েস, এটাই কিন্তু অবজেক্ট এবং কমপ্লিমেন্টের ভিতরে প্রধান পার্থক্য। খেয়াল করুন কি বললাম, অবজেক্ট ও সাবজেক্ট দুটি ভিন্ন সত্তা বা দুটি ভিন্ন জিনিস। খেয়াল করুন আই রাইস, হি মি, আই রাইস, আই রাইসের ভিতরে কোনো সম্পর্ক নেই, দুটি ভিন্ন জিনিস। হি মি দুটা দুরকম জিনিস, দুটি ভিন্ন জিনিস, দুটার ভিতরে কোনো সম্পর্ক নেই। বাট এখানে একটু খেয়াল করুন কমপ্লিমেন্ট ও সাবজেক্ট অভিন্ন বা একই সত্তা। ইয়েস, এটাই কিন্তু কমপ্লিমেন্ট জানার জন্য প্রধান বৈশিষ্ট্য, কমপ্লিমেন্ট ও সাবজেক্ট দুটি অভিন্ন বা একই সত্তা, মানে দুটি একই জিনিস। খেয়াল করুন হি ডক্টর, হিউ যিনি, ডক্টরও তিনি। হি হি ম্যাড, তাহলে হি যিনি ম্যাডও তিনি। হি হ্যান্ডসাম, হি যিনি হ্যান্ডসাম তিনি, হি যিনি এডুকেটেড তিনি। তার মানে খেয়াল করুন খুবই সহজ, কিন্তু কমপ্লিমেন্ট যখন হবে সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট ভিতরে একটা সম্পর্ক থাকবে, মানে একে অন্যের পরিপূরক হবে। খুবই সহজ, একে অন্যের পরিপূরক সেটা কমপ্লিমেন্ট, আর একে অন্য থেকে ভিন্ন বা আলাদা সেটি অবজেক্ট। ইয়েস, এটাই কিন্তু কমপ্লিমেন্ট এবং অবজেক্টের ভিতরে প্রধান পার্থক্য। আর এই বেসিকটি যদি বুঝতে পারেন তাহলে খুব সহজে আপনি কমপ্লিমেন্ট কী এবং অবজেক্ট কী তা বুঝতে পারবেন। এখন আমরা যা শিখবো তা হবে ব্যতিক্রম বা এক্সেপশনাল। চলুন আমরা আরও বিস্তারিত জেনে নিই। অবজেক্ট ও সাবজেক্ট একই সত্তা, কী বলা হচ্ছে এখানে? ব্যতিক্রম। কারণ আমরা শিখাচ্ছিলাম অবজেক্ট ও সাবজেক্ট যদি একই সত্তা হয় বা একই জিনিস হয় সেটি কমপ্লিমেন্ট হয়, বাট অবজেক্টের ক্ষেত্রেও হয়। তো সেটি কোন ক্ষেত্রে? হি কিল্ড হিমসেলফ, এই হিমসেলফ হচ্ছে এখানে অবজেক্ট। আমরা খুব সহজে মনে রাখতে পারবো এটা, কারণ এটি একটি রিফ্লেক্সিভ প্রোনাউন। যখন রিফ্লেক্সিভ প্রোনাউন হবে তখন সেটি অবশ্যই অবশ্যই একই সত্তা হওয়া সত্ত্বেও সেটি অবজেক্ট হবে। অ্যান্ড দ্যাটস ইট, খুবই সহজ। কিন্তু এখন আমরা একটুখানি চলে আসবো কমপ্লিমেন্টের ক্ষেত্রে। ফ্যাক্টেটিভ ভার্ব বিশিষ্ট বাক্যে ডাইরেক্ট অবজেক্টের পরে কমপ্লিমেন্ট থাকে। উই মেড হিম ক্যাপ্টেন, উই সিলেক্টেড হিম চেয়ারম্যান, উই ইলেক্টেড হিম চেয়ারম্যান, অথবা উই ইলেক্টেড হিম ক্যাপ্টেন, এগুলো কিন্তু আমরা শিখেছিলাম। এই মেড, এই সিলেক্টেড, এগুলো হচ্ছে ফ্যাক্টেটিভ ভার্ব। ফ্যাক্টেটিভ ভার্বের পরবর্তীতে যে ডাইরেক্ট অবজেক্ট দেখতে পাচ্ছি, এই ডাইরেক্ট অবজেক্টের পরবর্তীতে যে অবজেক্ট মতো স্থানে আসে
অবজেক্ট মতো দেখতে মনে হচ্ছে, এটাই আসলে আমাদের কমপ্লিমেন্ট। দেখুন কত সহজে আমরা বুঝতে পারছি। তাহলে এখানে যেটা থাকবে সেটি হবে কমপ্লিমেন্ট। খুব সহজে আমরা কমপ্লিমেন্টের বিস্তারিত জেনে নিলাম। এখন আমরা অবজেক্টের ভিতরে কিছু ক্লাসিফিকেশন আছে সেটা নিয়ে কথা বলবো। খেয়াল করুন, অবজেক্ট আসলে দুই প্রকার, সেটি হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্ট। এখন আমরা খেয়াল করি কীভাবে ডাইরেক্ট অবজেক্ট চিনবো এবং ইনডাইরেক্ট অবজেক্ট চিনবো। আই ইট রাইস, রাইস এখানে অবজেক্ট, রাইস যে অবজেক্ট সেটা নিয়ে আমাদের মনে হয় আর কোনো সমস্যা হচ্ছে না, কারণ রাইস এবং আয়ের সাথে ভিন্ন সম্পর্ক, একে অন্যের সাথে কোনো সম্পর্ক নেই, দ্যাট মিন্স রাইস একটি অবজেক্ট। আই লাভ ইউ, এই ইউটাও একটি অবজেক্ট, আই এবং ইউ এর সাথে কোনো সম্পর্ক নাই, আই এবং রাইসের সাথে কোনো সম্পর্ক নাই, এটা অবশ্যই অবশ্যই অবজেক্ট। রাইস এবং ইউ হচ্ছে অবজেক্ট, এবং অবজেক্টের প্রকারভেদ থেকে যদি আমরা বলতে চাই তাহলে সেটি হবে ডাইরেক্ট অবজেক্ট। খুবই সহজ কথাই, যদি বাক্যে একটি মাত্র অবজেক্ট থাকে সেটি সর্বদাই ডাইরেক্ট অবজেক্ট হবে, হতে পারে সেটা বস্তুবাচক, হতে পারে সেটি ব্যক্তিবাচক। আমরা চলে যাই দ্বিতীয় বাক্যে। গিভস মি এ বুক, সি সাবজেক্ট, গিভ হচ্ছে ভার্ব, মি একটি অবজেক্ট, এ বুক একটি অবজেক্ট। তার মানে এই বাক্যে দুইটি অবজেক্ট আছে। খুবই সহজ, যদি কোনো বাক্যে দুইটি অবজেক্ট থাকে তবে সেখানে একটি হবে ইনডাইরেক্ট অবজেক্ট এবং একটি হবে ডাইরেক্ট অবজেক্ট। এখন আমাদের জানতে হবে কোনটি ডাইরেক্ট অবজেক্ট, কোনটি ইনডাইরেক্ট অবজেক্ট। এখন আমি যদি বলি সি গিভস মি এ বুক, সে আমাকে একটি বই দেয়, সে আমাকে একটি বই দেয়। এখন যদি আপনাকে বাংলাতে বলি এখানে প্রধান বা মুখ্য কর্ম কোনটি, তাহলে অবশ্যই বলবেন বই। খেয়াল করুন, সে আমাকে বই দেয়, মুখ্য কর্ম হচ্ছে বই, তার মানে এই বুকটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট আর মিটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। অ্যান্ড দ্যাটস ইট, এই বাক্যের মাধ্যমে কিন্তু আপনি পুরো বিষয়টি ক্লিয়ার করতে পারবেন এবং সারা জীবন মনে রাখতে পারবেন। খেয়াল করুন, বুকটা হচ্ছে মুখ্যকর্ম বা প্রধান কর্ম বা ডাইরেক্ট অবজেক্ট, এবং মিটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। এখান থেকে একটা বিষয় আমরা জানতে পারবো, ইনডাইরেক্ট অবজেক্ট প্রথমে বসে এবং ডাইরেক্ট অবজেক্ট তারপরে বসে, এটাও কিন্তু আমাদের জানতে হবে। এবং এখানে একটা বিষয় লক্ষণীয়, ইনডাইরেক্ট অবজেক্ট এবং ডাইরেক্ট অবজেক্টের মাঝখানে কোনো প্রিপজিশন বসে না। অ্যান্ড দ্যাটস ইট। এখন আমরা চলে যাবো পরবর্তী বাক্যে। আই প্রেজেন্টেড হার এ ফ্লাওয়ার, আই হচ্ছে সাবজেক্ট, প্রেজেন্টেড হচ্ছে ভার্ব, এটা একটা অবজেক্ট এবং এটাও একটা অবজেক্ট। এ ফ্লাওয়ার তাহলে কী হবে, ডাইরেক্ট অবজেক্ট, এবং হার কী হবে, ইনডাইরেক্ট অবজেক্ট। খেয়াল করুন, প্রথমেই ইনডাইরেক্ট তারপরে ডাইরেক্ট। পরবর্তী বাক্য খেয়াল করুন, আই সাপ্লাই হার ফুড, তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট ফুড অবজেক্ট অবজেক্ট, এবং এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। দেখুন কত সহজে কিন্তু আমরা এগুলো বুঝতে পারছি। তো এখান থেকে আমরা খুব সহজে কিন্তু বুঝতে পারলাম, যদি আমরা একত্রে ইনডাইরেক্ট এবং ডাইরেক্ট অবজেক্ট লিখি তবে প্রথমে আমাদের ইনডাইরেক্ট লিখতে হবে, তার পরবর্তীতে আমাদের লিখতে হবে ডাইরেক্ট অবজেক্ট। এখন আমাদের এখান থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় বলবো যেটা পরীক্ষাতে আসে। খেয়াল করুন, আমরা দেখে আসছি প্রথমে ইনডাইরেক্ট তারপর ডাইরেক্ট বসবে, বাট ব্যতিক্রম হিসেবে আপনাকে কিছু জানতে হবে, সেটি হচ্ছে প্রেজেন্ট, সাপ্লাই, প্রোভাইড ইত্যাদির সাথে প্রিপজিশন উইথ বসে। এজন্য আমাদেরকে একটুখানি এই দুটি বাক্য আমাদের ভুল আছে, এই দুটি বাক্য সঠিক করতে হবে। ডিসপ্লেতে খেয়াল করুন, এটা সঠিক হবে আই প্রেজেন্টেড হার উইথ আ ফ্লাওয়ার। খেয়াল করুন, আই সাপ্লাই হার উইথ ফুড, কেন বললাম, প্রেজেন্ট, সাপ্লাই, প্রোভাইড ইত্যাদির সাথে প্রিপজিশন বসে। তো আমরা ঠিক একই রকমভাবে ইনডাইরেক্ট তারপর ডাইরেক্ট লিখবো, বাট মাঝখানে আমাদের প্রিপজিশন নিয়ে আসতে হবে উইথ, সেটা কিন্তু স্বাভাবিকের ক্ষেত্রে নয়। ওকে, পরবর্তীতে আমরা একটি বিষয় খেয়াল করবো, সেটি হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট এবং ডাইরেক্ট অবজেক্ট, এভাবেই কিন্তু আমরা সবসময় বাক্য লিখবো। বাট যদি আমরা এই সিকোয়েন্সটা যদি আমরা ফলো না করতে চাই তবে আমরা এভাবেও লিখতে পারবো, সাবজেক্ট, ভার্ব, ডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট। তো সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, ডাইরেক্ট অবজেক্টের পরে টু অথবা ফর দিতে হবে, তারপরে আমরা ইনডাইরেক্ট অবজেক্ট দেবো। অ্যান্ড দ্যাটস ইট, এটাই আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু। আশা করছি আপনি অবজেক্ট কী এবং কমপ্লিমেন্ট কী তার ভিতরে পার্থক্য করতে পারছেন। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন। আর এই ক্লাসে যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মতামত জানাবেন। ভালো থাকবেন আর SM লার্নিং পয়েন্টের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।